আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, মাইকেল চাকমা পাহাড়ের উপজাতি সন্ত্রাসী সংগঠন UPDF এর নেতা। হাসিনার পতনের পর কে বা কারা একে গোয়েন্দা সংস্থার হাত থেকে মুক্ত করিয়েছে, কতিপয় জাতীয় পত্রিকা এই সন্ত্রাসীর সাক্ষাৎকার নিয়ে ওকে সাধু হিসেবে প্রচার করছে। বাঙালিদের প্রতি সবচেয়ে বেশি আক্রমণাত্মক চাকমারা, বাংলাদেশ ভেঙে স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় চাকমারা। উপজাতিদের 100% জনগোষ্ঠী স্বাধীন রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখে, বাঙালিকে ওরা একদম সহ্য করতে পারে না এবং ওরা পাহাড়ে বসবাসরত বাঙালিদের সেটেলার বলে। সেটেলার মানে কারো স্বাধীন ভূখণ্ডে দখল করে বাড়িঘর তৈরি করা। অর্থাৎ ওরা বলছে পার্বত্য তিন জেলা আলাদা রাষ্ট্র, বাঙালিরা অন্য রাষ্ট্র থেকে ওদের রাষ্ট্রে এসে জোরপূর্বক দখল করেছে এবং এটা সুস্পষ্ট দেশদ্রোহিতা। কিন্তু বাংলাদেশের একদল লোক আছে যারা বাঙালি হওয়া সত্ত্বেও পাহাড়িদের এসব দেশদ্রোহী কাজকে প্রমোট করে, মায়া কান্না কাঁদে। বিশেষ করে NGO তেল ঝোল খাওয়া তথাকথিত সুশীল সমাজের কতিপয় লোকেরা এই কাজটা করে। ইউনিসের আশেপাশে সবই NGOবাদী লোক, NGOর আতর ঘর পশ্চিমা দেশগুলো। সুতরাং এটা খুব স্বাভাবিক যে বর্তমান সরকার থাকলে উপজাতিরা মাথা চাড়া দিয়ে উঠবে, পেছন থেকে মদত দেবে পশ্চিমা বিশ্ব। তাছাড়া বিদ্যানন্দের নামে হিন্দুত্ববাদীরাও পার্বত্য অঞ্চলে বিগত কয়েক বছর যাবৎ বেশ সক্রিয়, উস্কানি এরাও দিচ্ছে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য অঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে গেলে পশ্চিমা মিডিয়া সেনাবাহিনীর উপর এথনিক ক্লিনসিয়েকের অপবাদ দেবে, দেশীয় দালালরা সেই সুরে সুর মেলাবে, তথাকথিত গনসেন্সরা এসে সেফ পাহাড়ি আদিবাসী বলে আবেগে কেঁদে ফেলবে। এভাবে সেনাবাহিনীকে খারাপ বানানোর প্রচেষ্টা চলছে। সেনাবাহিনী না থাকলে পার্বত্য তিন জেলা পা রাখার কথা চিন্তাও করা যেত না। পরিস্থিতি ক্রমাগত খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, যেতে থাকবে। লীগের পতনের পর দেশ কখনো স্থিতিশীল হবে না, আমেরিকা সেটা হতে দেবে না। ওরা বাঙালিকে সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাবে, কিন্তু ওটা আসলে একটা বর্ষীর টোপ। কারণ স্থিতিশীল রাষ্ট্র গঠন করে বাঙালিকে সুখে শান্তিতে থাকতে দিতে আমেরিকার কোনো ফায়দা নেই। আমেরিকার দরকার অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিদ্যমান আছে এমন একটা রাষ্ট্র। এসব রাষ্ট্রের নাক গলানো যায়, পরের সংসারে আগুন লাগানো ছাড়া সেখান থেকে স্বার্থ হাসিল করা কোনোভাবেই সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন।